25 বছর হলো চোখের দেখায় নেই, তবুও তিনি যুগে যুগে বাস করছেন সাধারণের মনে। প্রিন্সেস ডায়না, রূপে গুণে আর ব্যক্তিত্বে যে তাকে ছাড়াতে পারেনি কেউ, আর তার ফ্যাশন সেন্স সে তো বলার অপেক্ষা রাখে না। এবারে তার পরিহিত গর্জিয়াস গাউন দ্বিতীয়বারের মতো উঠেছে নিলামে। কেমন সে পোশাক! পরিচয়টা যদিও হয়েছিল ব্রিটেনের রাজ পরিবারের পুত্রবধূ হিসেবে, তবে প্রিন্সেস ডায়না কোটি হৃদয়ের ভালোবাসা কুড়িয়েছেন তার সৌন্দর্য, মিষ্টি হাসি আর ফ্যাশনে। আর ডায়নার এই ফ্যাশন ধারণাকে পুঁজি করে প্রায়শই তার ব্যবহৃত পোশাক নিয়ে চলে নানা গবেষণা। কখনো তা প্রদর্শন করা হয় সাধারণের দেখার আগ্রহে, কখনো আবার তোলা হয় নিলামে। এবারেও রাজবধূর একটি বেগুনি গাউন উঠবে নিলামে, তবে এই গাউনটি এবার নিলামে উঠবে দ্বিতীয়বারের মতো। 27 জানুয়ারি নিউ ইয়র্কের সোতেভিজে অনুষ্ঠিত হবে এই নিলাম। প্রিন্সেস অফ ওয়েলসের নিলামে ওঠা এই গাউনটি তৈরি হয়েছে বেগুনি সিল্ক আর মখমলের যুগলবন্দিতে। স্ট্র্যাপলেস এই বল গাউনটি ডায়নার বিখ্যাত সব পোশাকগুলোর মধ্যে নাত পড়লেও এর ঐতিহাসিক তাৎপর্য কম নয়। জানা যায়, একটি রাজকীয় পোর্ট্রেট আঁকার জন্য 1991 সালে এই গাউনটি প্রথম পরেছিলেন ডায়না। এরপর 1997 সালে ডায়নার মৃত্যুর ঠিক কিছুদিন আগে ভ্যানিটি ফেয়ারে তার ছবি ছাপা হয়েছিল এই গাউনে। গাউনটির নিলাম মূল্য আনুমানিক $80,000 থেকে $1,20,000-এর মধ্যে। এর আগেও ডায়নার প্রায় 80টি পোশাক নিলাম করে কয়েক কোটি টাকা উঠেছিল। সেই টাকা দেওয়া হয়েছিল অ্যাডস ক্রাইসিস ট্রাস্ট এবং রয়্যাল মার্সডেন হাসপাতালের তহবিলে। মিথিলা, চ্যানেল 24।